Hello friends, welcome to my channel SUPARNA'S Fashion. Friends, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্ল্যাকেট তৈরি করে দেখাবো। প্ল্যাকেট তৈরি করা খুবই সহজ, তোমরা একবার দেখলেই সহজেই শিখে নিতে পারবে। ফ্রেন্ডস, আমরা সাধারণত প্ল্যাকেট কামিজ কুর্তি বা ফ্রকে করে থাকি, তো চলো এবার আমি তোমাদের প্ল্যাকেট তৈরি করে দেখাই। ফ্রেন্ডস, প্ল্যাকেট তৈরি করার জন্য আমি এখানে ফ্রন্ট বডি পার্ট নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি নেকলাইন এঁকে নেব। আমরা সাধারণত রাউন্ড নেকলাইন ও স্কোয়ার নেকলাইনে প্ল্যাকেট করে থাকি, তো আমি এখানে রাউন্ড নেকলাইন করব প্ল্যাকেট করার জন্য। তো প্রথমে আমি নেকলাইন এঁকে নেব। নেকলাইন করার জন্য আমি এখানে নেক উইথ 3 ইঞ্চ নেব। এবার এই পয়েন্ট থেকে আমি নেক লেন্থের মেজারমেন্ট 5 ইঞ্চ নেব। এবার এখানে আমি একটা সোজা লাইন টানব। এখানে যতটা মেজারমেন্ট নিয়েছি সেম মেজারমেন্ট আমি এই লাইনের ওপরে নেব। এবার এই দুটো পয়েন্টকে যোগ করে দেব। এরপর ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি রাউন্ডের শেপ দিয়ে দেব। ফ্রেন্ডস, এখানে আমি রাউন্ড নেকলাইন এঁকে নিয়েছি। এবার এই লাইন বরাবর আমি কাপড় কেটে নেব। ফ্রেন্ডস, আমি নেকলাইন কেটে নিয়েছি। এবার আমরা প্ল্যাকেট তৈরি করার জন্য প্ল্যাকেটের লেন্থের মেজারমেন্ট আর প্ল্যাকেটের উইথের মেজারমেন্ট কতটা হবে সেটা জেনে নেব। আমরা সাধারণত প্ল্যাকেটের লেন্থের মেজারমেন্ট ন্যাচারাল ওয়েস্ট থেকে 1 ইঞ্চ ওপর পর্যন্ত নেব। তো এখানে ন্যাচারাল ওয়েস্টের মেজারমেন্ট হলো 13.5 ইঞ্চ। 13.5 ইঞ্চ থেকে 1 ইঞ্চ ওপরে অর্থাৎ 12.5 ইঞ্চে আমি একটা পয়েন্ট নেব। ফ্রেন্ডস, তোমরা চাইলে প্ল্যাকেটের লেন্থ ন্যাচারাল ওয়েস্ট পর্যন্তও নিতে পারো, কিন্তু ন্যাচারাল ওয়েস্ট থেকে নিচে নেবে না। প্ল্যাকেটের উইথের মেজারমেন্ট আমরা 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ নিতে পারি। তো এখানে আমি প্ল্যাকেটের উইথের মেজারমেন্ট 1.5 ইঞ্চ নেব। ফ্রেন্ডস, আমি কাপড়কে সোজা করে নিয়েছি। তো এটা হলো কাপড়ের সোজা দিক। তো আমি মিডিল লাইন বোঝার জন্য মিডিলের চক দিয়ে ন্যাচারাল ওয়েস্ট পর্যন্ত দাগ টেনে নেব। ফ্রেন্ডস, প্ল্যাকেটের লেন্থের মেজারমেন্ট নেকলাইন থেকে আমি 8 ইঞ্চ পর্যন্ত নেব। এবার যেহেতু আমি প্ল্যাকেটের উইথ 1.5 ইঞ্চ নেব, তো 1.5 ইঞ্চকে হাফ করলে হয় 3/4 ইঞ্চ। তো আমি মিডিল লাইনের দুদিকে 3/4 ইঞ্চ ডিস্টেন্সে লাইন টেনে নেব। এবার আমি এই লাইন থেকে 3/4 ইঞ্চ ওপরে আর একটা পয়েন্ট নেব। এবার এই পয়েন্টের সঙ্গে এই দুটো পয়েন্টকে যোগ করে দেব। এবার এই মিডিল লাইন থেকে 1/4 ইঞ্চ ডিস্টেন্সে আমি দুটো লাইন টেনে নেব। এবার আমি এই লাইন বরাবর কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার এই কোনাকুনি এই পয়েন্ট পর্যন্ত আমি কাপড় কেটে নেব।
फ्रेंड्स एबार आमी प्लैकेट तैरी करार जोन्नो पेपर पेस्टिंग केटे नेब। फ्रेंड्स प्लैकेट तैरी करार जोन्नो आमी एखाने पेपर पेस्टिंग व्यवहार करब, कारण पेपर पेस्टिंग दिए प्लैकेट तैरी करले प्लैकेटेर फिनिशिंग भालो आसे। तो सेई जोन्नो तोमरा जखन प्लैकेट करबे तोमरा अवश्यई पेपर पेस्टिंग व्यवहार करबे। এবার আমরা জেনে নেব যে প্ল্যাকেট তৈরি করার জন্য আমরা পেপার পেস্টিং কতটা কাটব। প্রথমে আমাদের পেপার পেস্টিংকে সোজা করে কেটে নিতে হবে। এবার আমি এখানে একটা সোজা লাইন টানব। এবার এই লাইন থেকে প্ল্যাকেট তৈরি করার জন্য কতটা পেস্টিং লাগবে তার মেজারমেন্ট নেব। ফ্রেন্ডস তোমরা প্ল্যাকেটের লেন্থ যতটা নেবে তার ডবল পেপার পেস্টিং নেবে, আর তার সঙ্গে তোমরা প্ল্যাকেটের উইথের মেজারমেন্ট যোগ করবে। অর্থাৎ আমি এখানে প্ল্যাকেটের লেন্থ 8 ইঞ্চি নিয়েছি, তো তার ডবল হয় 16 ইঞ্চ। তো 16 ইঞ্চের সঙ্গে আমি 1.5 ইঞ্চ যোগ করব। তো 16 ইঞ্চের সঙ্গে 1.5 ইঞ্চ যোগ করলে হয় 17.5 ইঞ্চ। এখানে 17.5 ইঞ্চ আসছে, তো সেই জন্য আমি 18 ইঞ্চে দাগ দেব। এবার ওই পয়েন্টে আমি একটা সোজা লাইন টেনে নেব। যেহেতু আমি প্ল্যাকেটের উইথের মেজারমেন্ট 1.5 ইঞ্চ নিয়েছি, তো 1.5 ইঞ্চ ডিস্টেন্সে আমি আর একটা লাইন টেনে নেব। এবার আমি এই লাইন বরাবর পেস্টিং কেটে নেব। ফ্রেন্ডস প্ল্যাকেট তৈরি করার জন্য আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। এবার এই পেপার পেস্টিংকে কাপড়ের ওপরে রেখে প্রেস করে নেব। এখানে আমি প্ল্যাকেট করার জন্য এই কাপড় ব্যবহার করছি, তো এর ওপরেই আমি পেপার পেস্টিংকে রেখে প্রেস করে নেব। ফ্রেন্ডস যেহেতু আমি প্ল্যাকেট স্টিচ করার জন্য এখানে 1/2 ইঞ্চ সিম অ্যালাউন্স নিয়েছি, তো সেই জন্য আমি পেস্টিংয়ের পাশে 1/2 ইঞ্চ ডিস্টেন্স বরাবর কাপড় কেটে নেব। এবার এই পেস্টিং বরাবর কাপড়কে ফোল্ড করে এই লাইন বরাবর কাপড় কেটে নেব। ফ্রেন্ডস এখানে প্ল্যাকেট তৈরি করার জন্য কাপড় কেটে নিয়েছি। এবার এই প্ল্যাকেটের এই কাপড়কে বডি পার্টের সঙ্গে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নেব। প্ল্যাকেট লাগানোর জন্য যে আমি চক দিয়ে দাগ দিয়েছিলাম, তো সেই লাইনকে এইভাবে সোজা করে রাখতে হবে। এবার কাপড়ের যেদিকে পেপার পেস্টিং লাগানো নেই সেই পার্টকে বডি পার্টের সঙ্গে পিন দিয়ে আমি সেট করে নেব। এবার আমি এই লাইন বরাবর স্টিচ করে নেব। ফ্রেন্ডস এখানে আমি স্টিচ করে নিয়েছি। এবার প্ল্যাকেটের এই পার্টকে এইভাবে রেখে প্রেস করে নেব। ফ্রেন্ডস পেস্টিংয়ের পরে যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়কে এইভাবে ফোল্ড করে ভালো করে প্রেস করে নেব। এবার একে এইভাবে ফোল্ড করে এই লাইন বরাবর স্টিচ করে নেব। এবার
প্ল্যাকেট কে এইভাবে রেখে প্রেস করে নেব। ফ্রেন্ডস, বডি পার্টের মিডিলে যে আমি চক দিয়ে লাইন টেনেছিলাম সেই লাইন বরাবর এই কাপ এই পার্টকে এইভাবে ফোল্ড করে ভালো করে প্রেস করে নিতে হবে। এই কর্নার থেকে আমি এক্সকেলের মেজারমেন্টে দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি স্টিচ করা শুরু করব। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে কত সহজে আমরা প্ল্যাকেট তৈরি করতে পারি। তো তোমাদের আমার আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অবশ্যই অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই।